শেষ ওভারে 26 রান রাজীব হিরো শশাঙ্ক আশুতোষ জয়ী হায়দরাবাদ। শেষ ওভারে রান আটকে দলকে জেতানোর পর সেই প্লেয়ার হিরো হয়ে যান, কিন্তু জয়দেব উদানকাটের ক্ষেত্রে ছবিটা উল্টা। তিনি শেষ ওভারে 29 রান আটকাতে পারলেও 26 রান দিয়ে সমর্থকদের মুখ আটকাতে পারেননি। তাদের দাবি পাঞ্জাব রান করতে পারেনি, এখানে উদানকারের কৃতিত্ব নেই। টি টোয়েন্টি সব মশলায় মজুদ ছিল পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে, বিশেষ করে শেষ ওভারে যেখানে দরকার ছিল 29 রান, সেখানে পাঞ্জাব করতে পারল 26 রান। তারা যেই গতিতে খেলছিলেন তাতে 29 রান করে ফেলো অবাক হওয়ার কিছু ছিল না। তবে শেষ ওভারে প্রশ্ন উঠল সানরাইজার্সের বোলিং এবং ফিল্ডিং নিয়ে। দেখে নিন কেমন গেল শেষ ওভার। 19 ওভার এক বল আশুতোষ শর্মা স্ট্রাইকে, উদানকাটের একটা শর্ট সোলার বলকে মিড উইকেটের উপর দিয়ে মারলেন আশুতোষ, ছয় হল। 19 ওভার দ্বিতীয় বল ইয়র্কার দিতে গিয়ে ব্যর্থ উদানকাট, হোয়াইট হল। 19 ওভারের দ্বিতীয় বল বাইরের দিকে বল করতে গিয়ে অফসাইডে অফের দিকে বল করলে হোয়াইট হল। 19 ওভারের দ্বিতীয় বল ক্রিজে ডিফে দাঁড়িয়ে আশুতোষ লং অফ এর উপর দিয়ে ছক্কা মারলেন, ক্যাচ মিস হল এটিও। 19 ওভারের তৃতীয় বল সোলার বলে দুই রান নিলেন আশুতোষ। 19 ওভারের চতুর্থ বল ফের দুই রান নিলেন আশুতোষ। 19 ওভারের পঞ্চম বল অফসাইডের দিকে খেললেন এবং হোয়াইট হল। 19 ওভারের পঞ্চম বল এক রান নিলেন আশুতোষ এবং শশাঙ্ককে স্ট্রাইক দিলেন। 19 ওভারের ষষ্ঠ বল শেষ বলে শশাঙ্ক ছয় মারলেন,